Wow. দারুণ বসেছে, দারুণ দারুণ দারুণ। এই যে দারুণ, আর কি করবো, এইভাবে কেটে নেব। ও বাবা ফাইন হয়েছে, ম্যাঙ্গো আইসক্রিম লাগছে আমার দেখতে, দারুণ হয়েছে, দারুণ। ক্রিম টেস্টটা কি করে হয়েছে? এই তো ভিডিওটা দেখবি। হরে কৃষ্ণ হরি বল, পঞ্চতালি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার এই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পঞ্চতালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ম্যাঙ্গো ভাপা দই করার জন্য প্রথমে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি 200 গ্রামের মতো দই, প্যাকেটের দই আমি ঢেলে দিলাম, তাতে কি জলটা পড়ে যাবে, অতিরিক্ত জলটা। তো এটা রেখে দিলাম চাপা দিয়ে। এবার একটা আম নিয়ে নিয়েছি, মিষ্টি আম। এই মিষ্টি আমি দরকার আমার এখানে পাকা মিষ্টি আম, আমটা খুবই মিষ্টি ছিল, সেটাকে আমি কেটে নিলাম, দেখুন কাটা হয়ে গেছে। এটাকে আবার সরিয়ে দেবো, সরিয়ে রেখে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে, সেখানে দিয়ে দিলাম 500 দুধ, এটা আমুল গোল্ড দুধ, ফুল ক্রিম দুধ। তো সেটা আমি নিয়ে নিয়েছি, এবার দুটো বলক উঠে গেছে দুধের, সেখান থেকে আমি 3 চামচের মতো দুধ আমি সরিয়ে রাখবো, সেটা 5 চামচের মতো গুঁড়ো দুধ আমি এখানে মিশিয়ে দেবো, তাতে দইটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, অনেকক্ষণ শুকাতে না। 5 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার দুধটাকে একটু জাল দিয়ে দেবো। জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করতে দিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো ঠান্ডা করতে। এবার আমটাকে আমি মিশিয়ে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করে নিয়ে এবার দই বিষ্টার দেখুন কতটা জল বেরিয়েছে, এবার বাটির মধ্যে দই বিষ্টা নিয়ে নেব, আর আমটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব ভালো করে, যেন একটাও শক্ত দানা কিছু না থাকে, পুরো বার করে নিলাম পিউরিটা আমের। এবার কড়াইটার মধ্যে বসিয়ে একটু এক্সট্রা যেটা ময়েশ্চার আছে আমের সেটাকে শুকিয়ে নেব, তাতে আমটা খুব ভালো হবে, আর জল থাকলে ভালো হবে না দইটা। তো এবার দুটো ঠান্ডা হয়ে গেছে আমার, দেখুন আমি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পাচ্ছি, দুধটাকেও আমি ছেঁকে নিচ্ছি, কারণ দুধটার মধ্যে অনেক সর পড়েছে, সর পড়লে দই ভালো হয় না। তো আমি দুধটাকেও ছেঁকে নিচ্ছি, দেখুন এতটা ঘন কিছু বেরিয়েছে। তো এবার আমি ডালে কাটা দিয়ে ভালো করে মিশ্রণটা করে নিয়েছি, দই বীজ আম আর দুধ ভালো করে মিশিয়ে নিলাম, ঘুটে দিলাম, দিয়ে এবার এই মাটির পাত্রের মধ্যে আমি বসাবো। মাটির পাত্রটা আমি ভালো করে জলে ভিজিয়ে ঘষে ধুয়ে নিয়েছি। এবার পুরো মিশ্রণটা ঢেলে এটা আমি ভাপাতে বসাবো, প্রায় 45 মিনিট মতো ভাপাবো, ভাপিয়ে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো, তারপর 7-8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বার করব। তো বন্ধুরা ম্যাঙ্গো ভাপা দই কালকে আমি বসিয়েছি, 6-7 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রেখেছি, তাহলে এবার বার করছি। দারুণ বসেছে, দারুণ দারুণ, খুব সুন্দর বসেছে। তো বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি, না না এই তো, এই যে বাহ দারুণ, এই যে দারুণ, আর কি করব, দারুণ বসেছে। তো ম্যাঙ্গো ভাপা দই আমার রেডি, তো আমি একটু কেটে দেখাচ্ছি। আমি একটা বড় পাত্রে বসিয়েছি, সেই জন্য আমার 45 মিনিট সময় লেগেছে ভাপাতে, যদি ছোট ছোট কন্টেনার আমি বসাতাম তাহলে কিন্তু 25-30 মিনিটে হয়ে যেত। তো এইভাবে কেটে নেব। ও বাবা ফাইন হয়েছে, ম্যাঙ্গো আইসক্রিম লাগছে আমার দেখতে, দারুণ হয়েছে, দারুণ, মানে এত সুন্দর বসেছে, দেখুন বন্ধুরা কি দারুণ বসেছে, মানে একদম মানে মুখে দিলেই মানে মিলিয়ে যাবে। কেমন হয়েছে? দারুণ দারুণ, অসাধারণ হয়েছে সত্যি, মানে কাটছি যখন তখনই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে দুইটা, ক্রিমি ক্রিমি। কি দিয়েছো এর মধ্যে? আমদো ম্যাঙ্গো ভাপা দই ভাপিয়ে করেছি, আমের টেস্ট তো আসছে অবিয়াসলি, কিন্তু এত ক্রিমি টেস্টটা কি করে হয়েছে? এই তো ভিডিওটা দেখবি। তো বন্ধুরা আশা করি আমার ম্যাঙ্গো ভাপা দই আপনাদের ভীষণ ভালো লেগেছে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার কাছে এই অনুরোধ রইল বন্ধুরা, লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে পয়সা লাগে না বন্ধুরা, তো প্লিজ করে দেবেন, কারো হেল্প করলে হেল্প পাবেন। হ্যাঁ, তো এখানে শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, ধন্যবাদ।